গুড মর্নিং সবাই, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সানডে আর আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমাদের নবান্ন, কালকে যেমন ব্লগটাতে বলেছিলাম, তো আজকে সেই নবান্নর জন্য প্রচুর রান্নাবাড়াও হয়েছে, অনেক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু দেখাবো। ননুও রেডি হয়ে গেছে, ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আমরা সকাল থেকেই তৈরি হয়ে বসে আছি। খাওয়া দাওয়ার পালা, এবার খাওয়া দাওয়া শুরু হবে। প্রচুর কিছু রান্না করেছে পর্ণা, তো সেইগুলো এখনও চলছে রান্না বাড়ার, তো দেখাবো একটা একটা করে। অনেক কিছু রান্না হয়েছে, কী কী মেনুতে আছে। কি রান্না হচ্ছে? কি এই যে পায়েসটা হচ্ছে, বাদ বাকি সব হয়ে গেছে। কি কি হলো? এই যে মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে। আচ্ছা, আর এখানে তো ভাতটা রাখাই গেছে, ভাতটা হয়ে গেছে। দেখাচ্ছি, এই যে আলু ভাজা হয়েছে, নারকল ভাজা হয়েছে, পো ভাজা হয়েছে, আর বড়ি ভাজা, আর সিম ভাজা, আর বেগুনিটা হবে। এখানে বেগুন কেটে রাখা আছে, ওটা খাওয়ার সময় করে নেব। বাহ, আর চালের? আর চালের জন্য ওটা দেখাচ্ছি, নিয়ে আসছি। এই যে আজ আমাদের এখন চাল লবণটার জন্য এখানটার মধ্যে চালটা রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সকালে উঠে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তার মধ্যে সমস্ত ফল দিয়ে দিয়েছি, পেঁপে কুচি, কলা, নারকলের কুচি, তোমার মটরশুঁটি, আপেল সমস্ত দিয়ে দিয়েছি, সামান্য মিষ্টিও দিয়েছি এর মধ্যে, আর ক্ষীরও দিয়েছি। আর এই যে বাড়িতে বানিয়েছি ক্ষীর, কালকে রাত্রেই বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে কিছু কুচো ফল আছে। এখানে যতটা সম্ভব চেষ্টা করেছি নবান্ন উৎসবটা পালন করতে। আর গ্রামের বাড়িতে কিভাবে নবান্ন উৎসব সেলিব্রেট করছে তার কিছু ভিডিও ক্লিপস মা পাঠিয়েছে, তো চলো দেখে নিই। আজকে নবান্ন উৎসবে আমাদের বাড়িতে রান্না হয়েছে মালপোয়া, বেগুনি, কলাইয়ের ফুলুরি, আখ ভাজা, নারকেল ভাজা, শাক, ফুলকপি আলু তরকারি, বিউলির ডাল, ভাত, পায়েস, মাছের ঝাল, মাছের টক। দুপুরের খাবার যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে প্রচুর, একদম সাজিয়ে দিয়েছে পর্ণা খাবার। তো সকালের খাবারটা তো হয়ে গেছে, এত কিছু এখন বড়ি ভাজা হচ্ছে। চলো ব্লগটা দেখতে থাকো। বলছি আজকে যদি না ঘুরতে নিয়ে যাই তাহলে ওর মাথাটাই খারাপ হয়ে যেত। খুব খুশি না? আমি নিচে নামছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে আর একজন রেডি হয়ে গেছে, এখন ননি একটু ঘুরতে যাবে, কারণ অনেক কদিন বেরোয়নি, তো ঘুরে ঘুরে মজাটা হচ্ছে না।
খুশি তো? হ্যাঁ, গাড়িতে বসে তো খুব খুশি। আজকে এতদিন পরে বেরোচ্ছি, ওরা আর খুশি ধরছে না। চলো আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আবার কদিন পরে বেরোবো, ঠিক আছে? খুশি খুশি তো একদম। কয়রে ননি, ও ননি, এ কয়রে, কি খুশি? এখন চলে এসেছি যেখানে আসার জন্য বেরিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি এখানে নবি মুম্বাইয়ের এই এরিয়াটাতে মানে অনেক জায়গাতেই সাইকেল পাওয়া যায় রেন্টে। তো সাইকেলিং করার জন্য অনেকেই বিকেলে বেরোয়। খুব সুন্দর একটা স্পট, পিছনে দেখতে পাবে সবাই এখানে হাঁটছে মানে। আর এইদিকে সমুদ্রের খাড়ি, আমাদের পিছনে একটা সমুদ্রের খাড়ি। তো চলো একটু সাইকেলিং করা যাক। কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ ওই বদমাস, কি করছিস তুই? বদমাইশি করছিস, মাস্ক ধরে টানছিস সবার। হ্যাঁ মাস্ক ধরে টানছিস বদমাইশি করে। হাসি হচ্ছে? এখানে গাড়ি সবাই পার্কিং এর মধ্যে রেখে দিয়েছে, আর এই সাইকেল আছে। তো আমার অ্যাপটা ডাউনলোড করা ছিল, এখন খুঁজে পাচ্ছি না। এটা মোবাইলের অ্যাপ আছে একটা, সেই অ্যাপ থেকে এখানে সাইকেলগুলো এইভাবেই রাখা থাকে, মানে কোথাও কেউ নিয়ে যায় না। তো স্ক্যান করে, কিউআর কোড স্ক্যান করতে হয় ওই অ্যাপের মাধ্যমে, তো তারপরে অটোমেটিক ওটা আনলক হয়ে যায়, আর আমার মোবাইলে টাইম চালু হয়ে যায়। তো আধ ঘন্টার সাইকেলে ওরা 10 টাকা চার্জ করে, আর চার্জের জন্য কোনো লোক নেই। মোবাইলে অলরেডি আমাকে ওই অ্যাপেতে রিচার্জ করে রাখতে হবে কিছু টাকা, যেটা আমার ব্যালেন্স থাকবে। তো ব্যালেন্সের মধ্যে থেকে ওরা অটোমেটিক ডিডাক্ট করবে। এই যে সবাই চালাচ্ছে দেখো এইভাবে, এখন আবার বাইক সাইকেলও এসছে। কিছু আছে প্যাটেল সাইকেল, কিছু আছে এরকম বাইক সাইকেল যেগুলো মোটর ব্যাটারি চার্জ দেওয়া। এই এটা প্যাটেল দেওয়া সাইকেল। তো এখানে এই যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করতে হবে, স্ক্যান করলে এখানে চাবিটা অটোমেটিক এটা খুলে যায়, তো তারপরে এই সাইকেল নিয়ে যায়। আর এগুলো মোটর সাইকেল। এই তিনটে সাইকেল এখন অ্যাভেলেবেল আছে, আমি আনলক করতে এসেছিলাম। তো কেউ এটাকে পজ মোডে রেখেছে, পজ মোডে রেখে দিলে সে আবার কিছুক্ষণ পরে এসে চালাতে পারবে। সাইকেলিংটাও আমার শরীরের পক্ষে খুব দরকার। এতদিন পরে সাইকেল চালিয়ে একদম হাওয়া টাইট হয়ে গেছে, ও দম বেরিয়ে যাচ্ছে গাড়ি চালিয়ে চালিয়ে। মনে হচ্ছে মাঝে মাঝে সাইকেল চালানোটা খুব দরকার। পড়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে দেখো, ওদিকে মা ফোন দেখছে আর এই মুখে আঙুল দিয়ে হাত খাচ্ছে আর গড়াগড়ি খাচ্ছে। কয়রে কি হলো ননি, শুয়ে গড়াগড়ি খাচ্ছিস, মুখে আঙুল দিয়েছো কেন তুমি? ওই মুখে আঙুল দিয়েছিস কেন? হ্যাঁ তুই মুখে আঙুল দিয়েছিস কেন?
করে মুখে আঙুল দিয়েছে কেন মুখে আঙুল দাওনি তো কি হচ্ছে নাকি আমি তো শুধু কথা বলছি তুই এটা দিয়ে খুশি হয়ে গেছিস হ্যাঁ করে ননু ধর তো ননুকে ধর ননুকে ধর উল্টে গেছে বসতে পারেনি তুই কবে বসতে শিখবি ঠিক করে কবে শিখবি বল বসতে তো পারছো না তুমি যবে থেকে বসতে শিখবে তবে থেকে হামা টানবে তার থেকে যতদিন শুয়ে থাকে ততদিনই ভালো হ্যাঁ ফোনটা একটা সেকেন্ড রেখেছে আর ফোনটাতে হাত দিয়ে দিয়েছে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও তুই আবার মুখে হাত দিচ্ছিস আবার মুখে হাত দিয়েছ হ্যাঁ আবার মুখে হাত দিয়েছ তুমি মুখে হাত দিচ্ছ কেন মুখে হাত দিচ্ছ কেন শোনাই ওরে বাপরে 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 বাপরে